সঞ্জয়কে কবে থেকে চিনতেন? সঞ্জয়কে চেনেন? প্রশ্নটা শুনেও শুনলেন না দাদা, উল্টে পড়ি মরি দৌড়। রানাক শুরু। একবার হোঁচট খেলেন, পিছন থেকে কে একজন শোভানুধ্যায়ী বলে উঠলেন, আস্তে দাদা পড়ে যাবেন। দাদা কিন্তু কান দিলেন না মোটে, ভাগ মিল্কা ভাগের গতিতে ছুটছেন। টালা থানার পুলিশ কর্মী অনুপ দত্ত ছুটছেন। কারণ প্রশ্নটা ছিল সঞ্জয় রায়কে চিনতেন কিনা। সেই সঞ্জয় রায় আর্যকর কাণ্ডে গ্রেফতার, তারই নাকি ইয়ার ছিলেন এই অনুপ দত্ত। তিনি নাকি জানতেন খুনের ঘটনা, মুখ বুঝেছিলেন একদিন। সিবিআই ডাক দিয়েছে, তিনি এসেছেন সিজিও কমপ্লেক্সে। আর তখনই প্রশ্ন সাংবাদিকের, দাদা সঞ্জয়কে চেনেন? প্রায় ভূত দেখার মতো চমকে উঠলেন, আর তারপরেই দৌড়। পিছন পিছন আরো দু একজন সাংবাদিক দৌড়লেন যদি উত্তর পাওয়া যায়। পিছনে প্রশ্ন বাঁধিয়ে আসছে দেখে টালা থানার পুলিশ দাদা বোল্টতম গতি তুললেন পায়ে। বেশ কদিন প্র্যাকটিস নেই, অভ্যাস নেই দৌড়ঝাঁপের, গতির চোটে ব্যালেন্স হারালেন, টাল খেলেন, ফুলে যাওয়া লাল মসৃণ গাল তখন থরথর করে কাঁপছে। পিছনে কে যেন হঠাৎ বলে উঠলো ধর ধর। দাদা গতি বাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু দমে ঘাটতি, হাঁপ ধরছে, ভাগ্যিস গেটটা কাছে, ছোট্ট লাফে পৌঁছে গেলেন চৌকাঠে। শেষে সিবিআইয়ের চৌকাঠে পৌঁছে এক জওয়ানকে স্রেফ শোল্ডার চার্জ করে ছিটকে ঢুকে গেলেন ভিতরে। তারপর গতি কমালেন দাদা। উফ, কি স্বস্তি! তবে সাংবাদিকদের এড়াতে একজন পুলিশ কর্মীর এমন দৌড় মনে থাকবে অনেকদিন। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।